ঈদের দিন সকালে মুসল্লিদের দীর্ঘ সারি বাইতুল মোকাররমে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় বিভিন্ন বয়সী মুসল্লিরা ঈদের নামাজে শামিল হতে জড়ো হন এখানে। আমার জীবনে এই প্রথম বাইতুল মোকাররম, আমার ফ্যামিলি, আমার ছেলে এবং মেয়েদের নিয়ে আসছি, ওরা মহিলাদের সেখানে আছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি প্রতিটি বাড়ি রোজা ঈদের নামাজটা বাইতুল মোকাররমে আদায় করার চেষ্টা করি। অনেক আসছি, আমার প্রায় 7টার সময় আসছি, সিরিয়ালেই 1 ঘন্টা লেগে গেছে। প্রতিবারই আসি, আমার বাবার সাথে আসতাম, বাবা নেই, আমি আমার ছেলের সাথে আসি, ওকে নিয়ে আসছি। প্রতি বছর আমরা একসাথে নামাজ পড়তে আসি এই বাইতুল মোকাররম, একসাথে জামাত করি 5 জন আমরা, আমাদের খুব ভালো লাগতেছে এক নামাজ পড়ে। মানে ভালো লাগার তো কারণ একটাই যে অনেক মানুষ আর বড় আলেমের পিছনে নামাজ পড়তেছি, শামসুল্লাহ ফরিদ রহমতুল্লাহ ছেলে নামাজ পড়ায়, ওনার পিছনে নামাজ পড়ার জন্য এত দূর থেকে এসেছি, আর অনেক মানুষ নানান রকমের মানুষ এখানে আছে, সবার সাথে নামাজ পড়ে একটু মজা পাই আর কি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য মুনাজাতে শামিল হন মুসল্লিরা। দোয়া চাইলাম আমাদের এই সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য, নিজের জন্য, আমরা যে প্রবলেমে আছি এগুলো সমস্যার সমাধান যাতে হয়, সামনে যাতে আমরা ভালো কিছু করতে পারি। আল্লাহ যেন সবার মনোভাব পুরো করে, যারা মুসলিম, যারা যারা করে পৃথিবীতে যারা মুসলিম আছে সবাই যেন সুস্থভাবে থাকতে পারে, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। দেশবাসীর জন্য খুব দোয়া করি যাতে আল্লাহ তাআলা দেশবাসীকে সুস্থ, সুন্দর এবং ভালোভাবে পরিবেশে সুন্দরভাবে রাখেন এবং সবাই যেন সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। সকাল 7টা থেকে 10:45 পর্যন্ত ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনায় অর্জিত হয়েছে সংযমের যে শিক্ষা, বছর জুড়ে তার প্রতিফলনের মাধ্যমেই পারস্পরিক বন্ধন হবে আরও অটুট, এমনটাই মনে করছেন মুসল্লিরা। বাইতুল মোকাররম মসজিদ থেকে মিনহাজ চৌধুরী, প্রথম আলো।